একামতের শেষে যে কঠিন মশলা কিনা একামত, বহু সময় দেখা যায় সামনের কাতারে ইমামও বসে আছেন, মেহরাবে যায় না আদব করে, কারণ মেহরাবটা হলো ইমামতির জন্য। যখন একামত শেষ হয়, একামত শুরু করে তারপরে মেহরাবের দিকে আসে, এখনো ক্লিয়ার হয় নাই। এবার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়, নবীজির রহমতে আলমের দরবারে চলে যায়। আমার নবীর ফয়সলা কি রে, এই দিকে একামত চলছে, সবাই কেরম বস, আমার নবী হুজরা শরীফ থেকে ডাক দিলেন, লা তাকুমু হাত্তা তারুনি, হে আমার সাহাবারা, একামত চলতে আছে, একামত শুরু হয়ে গেল, আমার নবী বললেন, হে উপস্থিত আমার সাহাবারা, যতক্ষণ আমি নবীকে তোমরা না দেখবে তোমরা কখনো দাঁড়াবে না। সুবহানাল্লাহ, নামাজ পড়তে আসলাম, একামত ইমামতি খুতবা চলে, কিন্তু নামাজের হাকিকত মালুম নেই। আজান নামাজ কে লিয়ে, নামাজ খুদা কে লিয়ে, রুকু কিয়াম সাজদা খুদা কে লিয়ে, লেকিন নামাজ কি পহলে জো একামত হ্যায়, ইয়ে একামত তাজিম মুস্তফা সরকার কি তাজিম কে লিয়ে। নবীর তাজিম না করলে এই ইবাদত আল্লাহর দরবারে কখনো গ্রহণ হবে না। যতই আপনি নামাজ পড়েন, মহতরম হাজরিন, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, সময় মতো নামাজ পড়লে কোরআনের বিধান। নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, রোজা বছরে একবার, যাকাত বছরে বছরে, হজ জীবনে একবার, কেন বলেন তো? মুসলমান হিসেবে আজীবন শুনলাম, জীবনে একবার হজ, জীবনে একবার হজ, জীবনে একবার হজ, একবার করলে জীবনে, না করলে কোনো গুনাহ? কারণটা কি জানেন? জানার তো চেষ্টা করি, কারণ হজটা হলো এবাদতে মালি বদনি, অর্থ লাগবে, শক্তিও, শরীরও লাগে, টাকাও লাগে। ওই হজের মধ্যে মানুষের জীবনে হজ কয়বার ফরজ? আরফাতের ময়দানে গেলে জোহরের সময় আসর নামাজ পড়ে জীবনে একবার, বলেন না সুবহানাল্লাহ? আজীবন নামাজ পড়েছেন আসরের নামাজ আসরের সময়, কিন্তু হজে গেলে আরফাতে যেতে হবে, আরফাতে না গেলে হজ হবে না, জীবনে একবার হজ ফরজ। ওই হজ করার জন্য যখন আপনি গিয়েছেন, আরফাতে অবস্থান করা করতে হবে, না করলে হজ, আরফাতে অবস্থান করলেই তো আসরের নামাজ পড়তে হয় জোহরের, বলেন না সুবহানাল্লাহ? আবার মাগরিবের নামাজ পড়তে হয় এশার রক্তে, কি রে বাবা! আল্লাহ বলে যে হজ জীবনে একবার করেছি, এই জন্য তোমার জীবনে যত টাকা আছে, এক টাকা এক টাকা এক টাকা এক টাকা সঞ্চয় করে তুমি টাকা উপার্জন করে একবার হলো তুমি হজ করতে যাও, ওই হজের আরফাতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত যেরকম ফরজ, আরফাতে যাওয়া ফরজ ঠিক কিনা? ওই আরফাতে গেলে হজ হবে, আরফাতে না গেলে হজ হবে না। ওই আরফাতে গিয়ে দেখো আমি আল্লাহর বিধান হলো সময় মতো নামাজ পড়তে হবে, সময় হলো নামাজ পড়ো, আগো যাবে না, পিছো করা যাবে না, কিন্তু আমার নবীর নির্দেশ আসরের নামাজ জোহরের সময় পড়ো। আমি আল্লাহর যত হুকুম সব হুকুমের ঊর্ধ্বে হুকুম হলো আমার হাবিবকে অনুসরণ করো। নবী কি এই কথা বলেছেন, তোমরা আমাকে মানো, তোমরা আমাকে মানো, এই কথা বলছেন? এবার আমি যদি বলি আমাকে আপনারা অনুসরণ করেন, কি মানুষ খালি হুজুরকে অনুসরণ করবে? আমার নবী কখনো বলেন নাই, আমার নবী কখনো বলেন নাই তোমরা আমরা মানো, ইজ্জত করো, সম্মান করো, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ, সবাই বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
ইয়া রাসূলুল্লাহ, বলে আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আবার মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের ইতাআত যে করলো সে আল্লাহর ইতাআত করলো, সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর বান্দা মুসলমানরা আছে, দোয়া করে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বলে না, বলে না, এই শিক্ষা কে দিয়েছেন? আমার নবী। একটা জিনিস খেয়াল করি, একজন বান্দা কোনো হুকুম দিলে আজকে মানি কালকে মানি না, আজকে পালন করি কালকে পালন করি না, কিন্তু আল্লাহর দ্বারা মাবুব নবীর নবুয়তের জবানে যা শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার উপরে আছে এবং আরো ওই আকীদা মতে চলতে আছে, বাড়তে আছে, সুবহানাল্লাহ। এটা কোন শক্তি? যেহেতু আল্লাহ বলেছেন আমার ইতাআত করো, আমার হাবিবে ইতাআত করো, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইবাদতে মালি ইবাদতে বদনি, ওই হজের মধ্যে গেলে আপনার বাইতুল্লাহ যেতে হবে, বাইতুল্লাহ না গেলে আপনার হজ হবে, আল্লাহর ঘর তওয়াব না করলে হজ হবে না। সুতরাং ওই ঘর হুদাল্লিল আলামিন, আমার নবীও হুদাল্লিল আলামিন, সুবহানাল্লাহ। যেই ঘর আল্লাহর নবীর আগমনে সম্মান করেছেন, তাজিম করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাহবুব বলেন, আল হজ্জ ইগসিলুজ যুনুবা কামা ইগসিলুল মাউদ দারনা, পানি যেমনি ভাবে জামার শরীরের ময়লাকে দূর করে দে, পরিষ্কার করে দে, হজ মানুষের জীবন থেকে গুনাকে মিটাই দিয়ে মানুষকে পবিত্র করে দে, সুবহানাল্লাহ। আল হজ্জ ইগসিলুজ যুনুবা কামা ইগসিলুল মাউদ দারনা, আমার নবী বলেন পানি যেরকম ময়লাকে পরিষ্কার করে দূর করে পরিষ্কার করে দে, এই হজ হাজিকে তার শরীরকে পবিত্র করে দে, গুনাহ থেকে মাসুম করে দে, বলেন না সুবহানাল্লাহ। হজ করে নাই এমনও আছে না? আসেনি? আপনি যখন আল্লাহু আকবার করে নিয়ত বানলেন, নিয়ত বাঁধার পরে যখন সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে যখন আপনি জম্মে সূরা মিলাইলেন, যেটা আপনার জানা আছে প্রতি রকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে জম্মে সূরা মিলানোর পরে আল্লাহর প্রিয় মাহবুব নবী বলেন, হে আমার আল্লাহর বান্দারা জেনে রাখো, যারা নামাজ আদায় করো প্রতি রকাতের মধ্যে একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া হয়, নামাজের মধ্যে হজের সওয়াব, নামাজের মধ্যে উমরার সওয়াব। বলে যে করলাম নামাজ হইল হজ, এটা কেমন কথা? বলে যে হজ এই নামাজ পড়লে হজের সওয়াব পাইবা, কিন্তু হাজি লেখা যাবে না, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, খানায়ে কাবা হুদাল লিল আলামিন, ওই খানায়ে কাবা, খানায়ে কাবা শিক্ষা দে, তোমরা যারা আমাকে কেবলা বানাই নামাজ পড়ো, এই কেবলা কেবলা হয়েছে দয়াল নবীর কারণে, নবীজির আগমন হয়েছে, কেবলা তাকে সম্মান জানাইছে, কি জানাইছে? কিছুদিন আগে মালয়েশিয়াতে একটা মসজিদের মিনার পড়ে গিয়েছিল, কারো জানা আছে কি? পরে
সমস্ত নামাজীরা ইমামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এই কলমাটাই পড়ছে। পড়ে অটোমেটিক ওই মিনারের উপরে গম্বুজটা উঠে আল্লাহর হুকুমে ওই মিনার গিয়ে লেগেছে। এটা আপনাদের দেখছেন কি দেখছেন কোথায় কি ভিডিওতে মোবাইলে, কে বলে ভিডিওতে, কে বলে মোবাইলে, মোবাইলে ইন্টারনেটের মধ্যে, ঠিক কিনা? এটা যে প্রতারণা, এটা যে ভুল, এরকম কোন প্রতিবাদ আসছে? এটা কেন হলো? আমি অনেক চিন্তা করলাম এটা কেন হলো, কিন্তু এটার সমালোচনা হয় নাই। মিনার নিচ থেকে উঠে মিনারের উপর অংশে লাগে গেল, কেউ ধরল না, এটা আল্লাহর কুদরত। কারণ মিনারের জায়গাটা হচ্ছে উপরে, সেটা নিচে কেমনে থাকে? এবার যদি বলে বাহারে জান্নাত কিতাবের 31 পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর আগমন হয়ে গেল, খানে কাবা বাইতুল্লাহ পাথরের তৈরি চারদেওয়ালের ঘর, মৌলুদুন নবীর দিকে ঝুঁকে গিয়েছে, সুবহানাল্লাহ, বলে যে সুন্নিরা বড় পাগল। কি রকম পাগল? একটা ঘর আবার বাঁকা হয়ে যেতে পারে রুকুর নিয়ে, সাজদার নিয়ে, এটা কেমন কথা? এরকম সমালোচনা করে, আরে বাবা মালয়েশিয়ার মধ্যে যদি মিনার আর গম্বুজটা যদি চলে যায়, এই কি মিনারা কিসের জন্য? আজানের জন্য। আজান কিসের জন্য? নামাজের জন্য। এই মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের নামাজের আজানের মিনারার গম্বুজ যদি শূন্যের উপর যায় লাগতে পারে, এই নামাজ যার কারণে পেয়েছি, এই কোরআন যার কারণে পেয়েছি, ওই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খানে কাবা বলে তোমরা আমাকে মানবে, আমাকে অনুসরণ করবে, আমাকে সামনে নিয়ে নামাজ পড়বে, আমি বাইতুল্লাহ খানে কাবা, যার কারণে কাবা হয়েছি, যার কারণে বুত পূজা থেকে মূর্তি থেকে পবিত্র হয়েছি, ওই দয়াল নবীর আগমনকে আমি সম্মান জানাইলাম, ঠিক কিনা? এটা হলে মানি, নবীর টলে না মানি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মহতরম হাজরিন, ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহর ঘরে প্রবেশ করলে আমান, আল্লাহর ঘরে প্রবেশ করলে আমান। এবার নবীর এতাত করা ফরজ, নবীর এতাত করা কি? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল, ইউতিউর রাসূল ফাকাত আতাল্লাহ, রাসূলকে অনুসরণ করে নামাজ পড়ো, রাসূলের সাহাবাকে অনুসরণ করে নামাজ পড়ো, রুকু করো, সাজদা করো, সবগুলো নবীকে অনুসরণ করো। এবার আমার নবীর যেখানে, আমার নবী বললেন মসজিদে গেলে আমান, আমার আল্লাহ বলেন মসজিদে গেলে আমান, এবং সেই দয়াল নবীর হায়াতে জিন্দেগির মধ্যে কারো ক্ষতি করেছে কোনো নজির আছে? অমুসলিম যারা, তারা রিসার্চ করে গবেষণা করে বললেন পৃথিবীর জমিনে একমাত্র মহান ব্যক্তি সৃষ্টি জগতের মধ্যে যিনি কারো সাথে কোনো তুলনা তুলনা আমি আপনার মতো, আপনি আমার মতো, নাক আসেনি, নাক কার না একটু হাতে ধরে সান আসে, আরে নাক আসেনি, নাক নাক একই রকম, কান চোখ চামড়া চামড়া একই রকম, কিন্তু প্রধানমন্ত্রীর যে হাতের একটা কলমের দাগ দাম আছে সেটা কি আমার আছে? এখানকার কমিশনারের কলমের যে দামটা আছে সিগনেচার আমার আছে না? নাক তো একরকম, কমিশনার সাহেবের নাকও আমার নাকও বরাবর, উনি কমিশনার আমি কমিশনার, বলতে পারবেন? পারবেন না। তো মিস লুকুম দিয়ে ইমান হারা হচ্ছে, অর্থাৎ লেবাসে আদমি বেনো জানে আদমি জানা, লেবাসে আদমি পেহনো
জানে আদমি জানা সুবহানাল্লাহ তাসাউর বন কে আয়েতে তজল্লি বন কে নিকলে সালাত দুনিয়া সমস্ত নির্দেশের বড় নির্দেশ হলো, শ্রেষ্ঠ নির্দেশ হলো আমার নবীর এতাত করো। আমি আল্লাহকে দেখা যায় না, আমার হাবিবকে দেখা যায়, এই জন্য আমার মাহবুব নবীকে আমি মানবীয়তার আকার দিয়ে প্রেরণ করেছি। হে আমার বান্দারা, আমার হাবিবকে অনুসরণ করলে আমার অনুসরণ হয়ে যাবে। আমার নবী বদরের যুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, ওই বদরের যুদ্ধের মধ্যে যারা কয়েদ হয়েছেন আমার নবীর জিন্দেগির মধ্যে কোন মানুষকে জ্বালাইছেন, আমার নবী কারো কারো উপর জুলুম করেছেন, মানুষ হত্যা করেছেন, হত্যা করেন নাই আমার নবী। কোন সাহাবাকে বলছেন তোমরা নিজ মরো তাদেরকে মারো, আমার নবী বলেছেন যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধ করতে থাকো, যুদ্ধ করে ইসলামকে জয়যুক্ত করো, ঠিক কিনা? আমার নবী নির্দেশ হলো আল্লাহর হুকুম, যুদ্ধ ফরজ হয়েছে, যুদ্ধ জিহাদ ফরজ হয়েছে, জিহাদ করো, খবরদার যুদ্ধের ময়দানে যাও, কাফেরদের সাথে বেঈমানের সাথে মোকাবেলা করো, মোকাবেলা করে তাদেরকে অবদস্ত করে তাদেরকে পরাজয় বরণ করে ইসলামের ঝান্ডা বদরের ময়দানে উত্তোলন করো। যদি না পারো জান দিয়ে দিও, কিন্তু বাঁচার জন্য কি করবা? চেষ্টা করবো, ঠিক কিনা? ঠিক কিনা? ওহদের জমিনে এক সাহাবা চক্ষুষে পড়ে গিয়েছে, আরেক সাহাবা তলোয়ার ভেঙে গেছে, আমার নবী একটা গাছের লাঠি দিলেন, বলে সাইফুল আউন, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ারটা নাই ভেঙে গেছে, যুদ্ধ কি দিয়ে করব? বলে যে তলোয়ার নাই, এটা গাছের, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হয় ঢেল, ঢালি। বলে যে সাইফুল আউন মদদের তলোয়ার, বলতে না বলতে সাহাবা বিশ্বাস করেছে, কারণ আল্লাহ তো কথা বলে, আল্লাহর কথার তো আওয়াজ নাই, আল্লাহ পাক কালাম করেছেন, আল্লাহ পাকের কালামের আওয়াজ নাই, সেটা বুঝার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর হাবিবের আওয়াজ তো আছে, সুবহানাল্লাহ, আওয়াজ আছে, সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেছেন সাইফুল আউন মদদের তলোয়ার, বলতে না বলতে সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিলেন, এখন এটা কি হয়ে গেল, আগের তলোয়ার একদিক ধার, কিন্তু সাইফুল আউনের ধার হলো কি, এমনি মারলো কাটে, এইভাবে করলো কাটে, দুই দিক ধার হয়ে গেছে, দুই মুখী ধারালো তলোয়ার হয়ে গেছে, ওই তলোয়ারের নাম হলো সাইফুল আউন। তাহলে যুদ্ধের ময়দানে রসুল বলেছেন তুমি পারো, বাঁচার চেষ্টা করবা, একটা লাগাইবা বাঁচার চেষ্টা করবা, আবার তৈরি হবা, আবার মোকাবেলা করবা, ঠিক কিনা? এবার জঙ্গিবাদে কি করে বলেছে, প্রথম নিজে মরিয়া যাও, তো রসুলকে এইভাবে বলছে আতি আল্লাহ ওয়া আতি রসুল, আরে কি রসুলকে, এরা হচ্ছে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি আল্লাহকে বিশ্বাস করে, বলে যে মূর্তি পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে কেউ অবিশ্বাস করে না, কিন্তু রসুলকে নিয়ে ঠেকা, তাদের আমাদের ঠেকা নয়, রসুলকে নিয়ে তাদের, বলে রসুল থেকে মানুষকে দূরে সরা। সুতরাং নামাজ আমাকে শিক্ষা দিচ্ছে, তুমি নামাজে দাঁড়াইছো খবরদার, কারো সাথে ঝগড়া করিও না, এমনকি সালাম কালামও বন্ধ। এবার কিছু কিছু টিভির মধ্যে বলে নামাজের মধ্যে সালাম